140 কোটি দেশবাসীর স্বপ্ন আছে পূরণ হচ্ছে। আজকে রাম মন্দিরে দেখতেই পাচ্ছেন, রাম মন্দির এখন প্রতিষ্ঠার প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। আমরা সবাই আনন্দিত, সারা ভারতবর্ষ আজকে পালন করছে এই শুভ মুহূর্তে ইয়ে করার জন্য, মানে অংশগ্রহণ করার জন্য কত উৎসাহ। এই যে বাচ্চা থেকে আরম্ভ করে এখানে আবার বিশেষভাবে ওরা সাজিয়েছে, রাম লক্ষ্মণ সীতা এদেরকে সাজিয়ে এখানে আলাদা করে তাদেরকে তাদেরকে নিয়ে প্রসেশন হলো আজকে, তাদেরকে নিয়ে এখানে আমরা শোভাযাত্রার মতো হলো। আর এখানে দেখতেই পাচ্ছেন তাকে ভিডিওতে প্রদর্শনী হচ্ছে এখানে স্ক্রিনের মাধ্যমে, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করছে। আজকে এখানে পূজা হয়েছে, অলরেডি পূজা স্থান এখানে, এখানে পূজা স্থান অলরেডি আমরা পূজা করেছি, প্রণাম করেছি। আজকে সারা ভারতবর্ষের সাথে সাথে এখানেও কিন্তু বিভিন্ন উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এখানে এই প্রাণ প্রতিষ্ঠার কাজ এখানেও চলছে। আমরা সবাই আজকে মানে ঐতিহাসিক দিন তো বটেই, ঐতিহাসিক দিন আজকে। আমরা সবাই খুব উৎসাহিত হয়ে এই যে রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে আমরা একটা র্যালি করে পূজা অর্চনা করলাম, আর প্রতিটি জায়গায় নাম সংকীর্তন থেকে শুরু করে যজ্ঞ কাল থেকেই শুরু হয়ে গেছে গীতা পাঠ, প্রতিটা জায়গায় জায়গায় আজকে এইসব পূজা অর্চনার ব্যবস্থাপনা করা হয়েছে, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা খিচুড়ির আয়োজন করেছি সমস্ত ভক্তদের আজকে খিচুড়ি, এটা এখানে স্ক্রিনও লাগানো হয়েছে, ওটা আমরা উদ্বোধন দেখানোর জন্যই সবাইকে, যাতে আমরা তো গিয়ে ওখানে দেখতে পাচ্ছি না, যার জন্য লাইভ টেলিকাস্ট আমরা এখান থেকে সবাইকে যাতে দেখতে পারে আর কি, সবাইকে দেখানোর জন্য এখানে স্ক্রিন লাগানো হয়েছে। আজকে আমাদের সনাতনীদের এই দিনটা আসে, তাই তো? এর আগে অনেক সরকার আসে, কেউ কিন্তু করেনি, কিন্তু আমাদের সরকার মোদিজির নেতৃত্বে 500 বছর পরে আজকে আমাদের বিশাল উৎসাহিত। আজকে আমাদের রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এটা মানে বিশাল উৎসাহিত, মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তাই সেই থেকে আমরা কিছুটা মানে আনন্দ অনুভব করার জন্য আমরা কিছুটা আয়োজন করছি, যতটা সম্ভব এখানে আমাদের এমপি আসছে, তা আমাদের আমরা বিশাল আনন্দিত আজকে দিনটা পাওয়ার জন্য। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।